চলে এসেছি সমুদ্রের পাড়ে। দেখো আমি ভীষণ ভীষণ এনজয় করছি, তোমরা আমার সাথে থাকো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমাকে দেখেই আশা করি বুঝতে পারছো যে আমি কতটা এনজয় করছি, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট ফাটাফাটি। তোমরাও মিস করছো তো এই মুহূর্তটাকে? আমি কিন্তু ভীষণ এনজয় করছি, চলো আমার সাথে। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট টু ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোড় ছুটি কাটাই বিন্দাস, উই চিয়ার্স ফর উল্লাস। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো আগে বলো। আজকে আমরা চলে এসেছি উল্লাস এন্টারটেনমেন্ট পক্ষ থেকে নিউ দীঘাতে, নিউ ক্লাসিক ইনে। চলো আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর অবশ্যই তনিমার সাথে থেকো। আসো ভেতরে আসো। নমস্কার, আমি উল্লাস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এসেছি। আপনাদের হোটেলে কী কী রুম আছে? আমাদের হোটেলের মধ্যে ডিলাক্স রুম আছে, ডিলাক্স নন এসি, এসি, সুপার ডিলাক্স রুম, স্যুট রুম, প্রিন্স অ্যান্ড প্রিন্সেস রুম আছে। আচ্ছা, যদি একটু রেন্টগুলো একটু যদি বলেন। ডিলাক্স নন এসি 1250 প্লাস 12% জিএসটি, 1400। আর ডিলাক্স এসি 1850 প্লাস 12% জিএসটি, 2072। স্যুট রুম 3450 প্লাস 18% জিএসটি, 4070। আর প্রিন্স রুম যেটা আছে ওটা 5000 প্লাস জিএসটি। আচ্ছা, আর কী কী ফেসিলিটি আছে আপনাদের এই হোটেলে? ফুল ফেসিলিটি আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফ্রি ওয়াইফাই এন্ড ফ্রি জিম। ফ্রি জিম, ওয়াও, নাইস। পার্কিং আছে। নরমালি জিমটা দেখা যায় না সব হোটেলে। হ্যাঁ, আমাদের জিম। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে চলুন আমরা দেখে আসি রুমটা। আসুন আমার সাথে। আমরা এখন নিউ ক্লাসিক ইনের ডিল্যাক্স রুমে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডাবল বেড রয়েছে, আমাদের একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে যেখানে আমরা খুব সুন্দরভাবে মেয়েরা সাজতে পারবো, একটা ওয়ার্ড্রপ রয়েছে, সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, আর সামনেই একটা ব্যালকনি রয়েছে, আর ঠিক ব্যালকনির পাশেই একটা বেসিং রয়েছে, আর অবশ্যই ঘরে বাথরুম তো থাকবেই। চলো আমরা বাথরুমটা দেখিয়ে দিই, আসো টয়লেটটা দেখি। Wow, just looks beautiful.
একটা বাথরুম রয়েছে, বাথরুমের মধ্যেও বেসিন রয়েছে, পুরো হোয়াইট অ্যান্ড ইয়েলো অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন, খুব সুন্দর শাওয়ারও রয়েছে। আর এখানে এত সুন্দর একটা মিরর রয়েছে, খুব সুন্দর মিরর। এখানে একটা রেড কালারের বেসিন, হট লুকিং, জাস্ট হট লুকিং একটা বেসিন আর একটা মিরর, যেখানে দাঁড়িয়ে রোম্যান্স তো অবশ্যই করা যেতেই পারে, কি বলছেন আপনারা, তাই তো? আমি এখন নিউ দীঘার নিউ ক্লাসিক ইন হোটেলে বসে আছি, সুপার ডিলাক্স রুম। তোমরা সোফাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা সোফা, যেখান থেকে উঠতে একদমই মন চাইবে না। আরও একটা জিনিস তোমাদের দেখাবো, আসো সাথে আসো। এই দেখো কি সুন্দর একটা ডাবল বেড। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। ছুটি কাটানোর জন্য এই রুমটা কিন্তু ফাটাফাটি। নিউ দীঘা যেরকম আমরা সবাই মিলে মজা করি ফ্যামিলি নিয়ে, আর হাজবেন্ডের সাথে এলে তো জমে যাবে ব্যাপারটা। খুব সুন্দর একটা ডাবল বেড দিয়েছে, তার সাথে তোমরা দেখো ওয়ালে খুব সুন্দর কাজ করা রয়েছে, মানে জাস্ট অসম। আর এ দেখো এখানে ফ্রিজও দেওয়া রয়েছে তোমাদের, একটা ছোট্ট ফ্রিজ আছে যেখানে তোমরা ড্রিঙ্কস ফিঙ্কস বা অন্য কিছু রাখতে পারো। আর এসি রয়েছে, এসিও দেখতে পারো, ফ্যান রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমার ফোনও দেওয়া রয়েছে, যদি কোনো অসুবিধা হয় এ করতে পারো। আর এখানে তোমাদের ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে, কফিরও ব্যবস্থা রয়েছে, চা কফিও করতে পারো তোমরা। আর আমরা একটা খুব সুন্দর বারান্দা দেখাবো তোমাদের, ব্যালকনি, যখন দাঁড়িয়ে সবসময় তো আর রুমের ভেতরে ভালো লাগে না, তাই না বলো? আসো ব্যালকনিতে আসো। আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, সুপার ডিলাক্স রুমের ব্যালকনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ওই দেখো, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, মানে এত সুন্দর একটা রোম্যান্টিক ভিউ যে তোমরা বারান্দায় দাঁড়িয়ে কিন্তু সেটাকে উপভোগ করতে পারবে, সমুদ্র দেখতে পারবে। আর সামনে একটা বড় মাঠ রয়েছে, খুব সুন্দর সামনে দিয়ে একটা রাস্তা রয়েছে, নাইস ভিউ, জাস্ট অসাম। মানে আমি হলে কিন্তু এই সুযোগটা হাতছাড়া করব না, কারণ ওই সন্ধ্যাবেলা ওই সমুদ্রের ভিউ, বিকেলবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে সেই ভিউটা কিন্তু অন্য রকমেরই হয়, সেটা তোমরাও নিশ্চয়ই জানো। আসো আমরা তাহলে দেখিনি সুপার ডিলাক্স রুমের বাথরুমটা কিরকম, ভেতরে আসো। ওয়াও, জাস্ট ফাটাফাটি, খুব সুন্দর একটা বাথরুম। এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে, সামনে বেসিন রয়েছে, আর বাথরুমটা খুব সুন্দর, খুব সুন্দর। অনেক বড় বাথরুম, এখানে শাওয়ারও রয়েছে, তোমাদেরও ভালো লাগবে। Thank you.
হাই ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি উদয়পুর সি বিচে। আর আমি এখন এই পুরো সমুদ্রটাকে এনজয় করব। আশা করি তোমরাও আমার সাথে থাকবে, তোমরাও আমার সাথে সমুদ্রটাকে এনজয় করবে। ভীষণই ভালো লাগছে, কারণ এখন পুরো মর্নিং, মানে একদম ভোরবেলা। তোমরাও দেখবে অনেক নৌকা রয়েছে এখানে, সবাই মাছ ধরছে, জেলেরা মাছ ধরে নিয়ে আসছে সমুদ্রের পাড়ে। ভীষণ মনোরম একটা দৃশ্য, ভীষণ মনোরম দৃশ্য।